হাই গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকতে হবে। ইয়ে, কেননা দিওয়ালি চলে এসছে, পুজো শেষ হয়ে গেছে, দিওয়ালি চলে এসছে, আর আজ হচ্ছে ছোটি দিওয়ালি, মানে আমাদের ভাষায় ভূত চতুর্দশী। তো সবাই চোদ্দটা করে প্রদীপ জ্বেলেছো? না হলে ভূত আসবে কিন্তু রাত্রে, বলে দিচ্ছি, তাড়াতাড়ি 14টা প্রদীপ জ্বালিয়ে ফেলো। আর এরপর আমি জ্বালাবো। তো এখন বাজে 6:30, আর আমি এখন প্রদীপ জ্বালাবো, তো আর রঙ্গোলি করব, তো দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমি জীবনেও রঙ্গোলি দেইনি, ঠিক আছে, জীবনেও না। তো আজকে আমি কেমন দেবো আমি নিজেই জানি না, তো চেষ্টা করছি, লেটস ডু ইট। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ঠিক আছে? আর যদি এখনো বেল আইকনটা না বাজিয়ে থাকো, জলদি জলদি বাজিয়ে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে এলে তো সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ, একটাই সাবস্ক্রাইব করে দিও। মা, এই ব্লগটা হয়তো কাল দিওয়ালি আছে, তো কালকে গিয়ে এন্ড হবে, কেননা আজ থেকে আমি শুরু করছি। বাড়িতে কি রকম ডেকোরেশন করেছি সেগুলো আমি তোমাদের দেখাবো, কেননা সারাদিন আমি কিছু করতে পারিনি, একটু ডেকোরেশন করছিলাম ওই কারণে। এখনো অনেকটা ডেকোরেশন বাকি আছে, তো তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। তো টাটা। ঝাউ গাছ লাগানো কমপ্লিট, চ্যাপ 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 চ্যাপ। ওই হ্যাপি দিওয়ালি মন্টু। হাই গাইস, তো আজ হচ্ছে কালীপুজো, শুভ দীপাবলি সবাইকে, হ্যাপি দিওয়ালি। তোমরা ভালো করে দিওয়ালি কাটাও আর সাবধানে কাটিও, কেননা বাজির থেকে সাবধান, খুব সাবধানে বাজি ফাটিও, আর পুজো ভালো করে কাটাও, কালী পুজো। এখন বাজে 5:30, আর সকাল থেকে আমি ব্লগ করার টাইম পাইনি, আমি ছোট্ট ক্লিপ কয়েকটা নিয়েছি, তো ভাই লাইট টাইট টাঙাচ্ছিলো এই কারণে। তো রঙ্গোলিটা তোমাদেরকে আমি দেখিয়েছি, তো আমি প্রদীপ জ্বালানোর পর একদম ফাইনাল লুক দেখাবো। আর আমি এখন রেডি হব, এইটা পরে তো আর দিওয়ালি কাটানো যায় না, শাড়ি পরবো। আমরা শুধু শাড়ি পরার সুযোগ চাই, ঠিক আছে, একটু সময় পেলেই শাড়ি শাড়ি করতে থাকি, শাড়ি পরে তারপরে প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, আর একটু বাজি ফাটাবো, কেননা আমার দিদির মেয়ে, ওরা যেদিন, ওরা ভাই ফাটার দিন আসে, তো কালকে আসবে, তো তারপরেই আমরা বাজি টাজি সব ফাটাই, তো সব দেখতে পাবে, ওটা ভাই ফোটার ভিডিওটাতে দেখতে পাবে। বাট আজকে আমি কিছু বাজি ফাটাবো, আজকে বাজি ফাটাতে হয় তো কিছু অল্প, তো দেখতে থাকো আর ব্লগটা এনজয় করো। টাটা। তুই কি করতে বসছিস এখানে? ওই কি করতে বসছিস এখানে? তুই পূজো দেখবি? বেয়াদব। হাই, তো দিস ইজ মাই ফাইনাল লুক। ইয়ে, তো আমার কেমন লাগছে জানাও, এটা আমার দিওয়ালির লুক। তো চলো, এরপর প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, আর মা পুজো করেছে, তো ওখানটা দেখাই তোমাদের, তো দেখে থাকো।
আমার বার্থডের বেলুন। আমি এখনো বার্থডে ব্লগ আপলোড করিনি, আশা করছি কালী পুজো ভাই ফোটার পর তোমরা বার্থডে ব্লগটা দেখতে পাবে। চ্যাপ চ্যাপ হ্যাপি দিওয়ালি ব্রো, হ্যাপি দিওয়ালি বললে ভালো করে সুস্থভাবে দীপাবলি কাটাও। আর হ্যাঁ, আজকে অনেক ছবি তুলেছি, অনেক কিছু করেছি। আর যদি ওই ছবি আর ভিডিওস তোমরা দেখতে চাও তো আমার ইনস্টা আইডি আর ফেসবুক আইডি দিয়ে দিলাম, এখানে দেখে নিও, কারণ আমি এখানে বেশিরভাগ টাইম অ্যাক্টিভ থাকি। বিশেষ করে ইনস্টা আইডিতে আমি বেশি অ্যাক্টিভ থাকি, তো দেখে নিও। আর সাবস্ক্রাইবটা জলদি জলদি করে দাও, ঠিক আছে।